বিদেশে যাওয়ার পূর্বে আপনি ভালোভাবে আপনার ব্যাগ গুছিয়ে নেবেন। ব্যাগ গোছানোর সময় মনে রাখবেন, চেকিং ব্যাগ মানে যে ব্যাগ এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিতে হবে, সেখানে কোনো টাকা পয়সা, গহনা বা অন্য কোনো দামি জিনিস, টিকিট বা চাকরির কাগজপত্র রাখা যাবে না। এসব জিনিস একটা ছোট ব্যাগে নিজের সাথে রাখবেন। আপনি চাইলে প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট ফটোকপি আপনার চেকিং ব্যাগে রাখতে পারেন। আর আপনার বাড়িতেও প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট ফটোকপি রেখে যেতে ভুলে যাবেন না। বিদেশ যাওয়ার সময় কিছু জিনিস ব্যাগে বা নিজের সাথে নেওয়া যাবে না, যেমন বিভিন্ন অস্ত্র ও বিপজ্জনক বিস্ফোরক, ধারালো জিনিস যেমন ব্লেড বা কাঁচি ইত্যাদি, দুর্গন্ধ বের হয় এমন জিনিস যেমন শুটকি মাছ, কাঁঠাল ইত্যাদি, গন্ধ ছড়ায় এমন খাবার যেমন মাংস, দুধ, ডিম দিয়ে তৈরি কোনো খাবার, পচনশীল জিনিসপত্র যেমন ফুল, ফল, সবজি ইত্যাদি। এয়ারপোর্টে যাওয়ার আগে কিছু কাগজপত্র অবশ্যই নিজের সাথে রাখবেন। এগুলো হলো পাসপোর্ট, ভিসা, স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট, প্রশিক্ষণের সার্টিফিকেট, চাকরির চুক্তিপত্র, কাজের অনুমতিপত্র, স্মার্ট কার্ড, বিমানের টিকিট, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, কোম্পানিতে দায়িত্বরত কর্মকর্তার নাম ও ফোন নম্বর, গন্তব্য দেশে বাংলাদেশি দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর, কিছু ডলার বা গন্তব্য দেশের মুদ্রা। আপনি মনে রাখবেন, বিমান ছাড়ার 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে। পৌঁছানোর পর আপনি ব্যাগ ও জিনিসপত্র ট্রলিতে নিয়ে নেবেন। বহির্গমনের গেট খুঁজে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এয়ারপোর্টের গেটের আশেপাশে বিভিন্ন নির্দেশিকা থাকতে পারে, নিজের প্রয়োজনে সেগুলো পড়ে নেবেন। সিকিউরিটি চেকিং এবং কাস্টমস চেকিং। গেটে অবস্থানরত সিকিউরিটি অফিসার আপনার পাসপোর্ট, বিমানের টিকিট ও অন্যান্য কাগজপত্র চেক করবে। এই কাজে অফিসারকে সহযোগিতা করুন। এইদিকে এরপর আপনার সাথে থাকা সব ব্যাগ স্ক্যানিং করা হবে। এজন্য আপনাকে আপনার সাথে থাকা ব্যাগগুলো স্ক্যানিং মেশিনে স্ক্যান করার জন্য দিয়ে দিতে হবে। আপনার ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কিনা এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার সেটা পরীক্ষা করবে। ব্যাগ চেক করার পর সিকিউরিটি অফিসার একটা বডি চেকার মেশিন দিয়ে আপনার বডি চেক করবে। ইমিগ্রেশনের বাইরের এলাকায় একটি প্রবাসী কল্যাণ ডেস্ক আছে। এখানে যারা বিদেশে চাকরির জন্য যায় তাদেরকে সাহায্য করা হয়। আমি সৌদি আরব যাব। আমার ব্যাগ, লাগেজ আর বডি চেক করা হয়েছে। এখন আমি কি করব? সৌদি আরব যাচ্ছেন বাংলাদেশ বিমানে? জি, সামনে বাংলাদেশ বিমানে কাউন্টার পাবেন। ঠিক আছে, এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় বড় টিভি স্ক্রিন থাকে। সেখানে ফ্লাইট নম্বর, বিমান ছাড়ার সময় ও কোন গেট দিয়ে যেতে হবে তা উল্লেখ করা থাকে। টিভি স্ক্রিন দেখে ফ্লাইট নম্বর ও গেট নম্বর মিলিয়ে নেবেন। চেক ইন। কাউন্টারের সিরিয়াল আসলে কাউন্টার অফিসারকে আপনার টিকিট ও পাসপোর্ট দেখাবেন। আপনার কাছে ছোট ব্যাগটি রেখে বড় ব্যাগগুলো কাউন্টারে দেবেন। কাউন্টার অফিসার আপনার ব্যাগে স্টিকার লাগিয়ে দেবেন। আপনার ব্যাগ কিংবা লাগেজে স্টিকার লাগানোর সময় অফিসার আপনার টিকেটের পেছনে একই নম্বরের আরেকটি স্টিকার লাগিয়ে দিবেন, যেন বিদেশের এয়ারপোর্টে ব্যাগ ও লাগেজ খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাজ শেষ করে নিজের ব্যাগ খুঁজে নিতে হবে। মালামাল বা লাগেজ যেখানে আসে, সে কনভেয়ার বেল্টের উপরের দেয়ালে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নম্বর দেয়া থাকে। ওই দেয়ালে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নম্বর মিলিয়ে সঠিক কনভেয়ার বেল্টের সামনে গিয়ে দাঁড়াতে হবে। কনভেয়ার বেল্ট থেকে নিজের ব্যাগ চিনে সাবধানে বেল্ট থেকে ব্যাগ বা লাগেজ নামিয়ে নিতে হবে। কোনো কারণে ব্যাগ বা লাগেজ খুঁজে পেতে সমস্যা হলে হারানো জিনিসের খবর যেখানে জানাতে হয়, মানে লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক এবং এয়ারলাইন্সের ডেস্কে খবর দিবেন। এরপর কাউন্টার অফিসারের কাছ থেকে বোর্ডিং কার্ড নিতে হবে। এই কার্ডে বিমানের সিট নম্বর লেখা থাকবে। সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যাওয়ার সময় মহিলারা সাধারণত বোরখা এবং হিজাব পরিধান করেন। আমরা দেখতে পাচ্ছি একজন সৌদি আরবগামী মহিলা বোরখা পরিধান করেছেন এবং কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছেন। টিকেটের সাথে যে এম্বার্গেশন কার্ড দেয়া হয়েছিল তা ভালোভাবে বুঝে পূরণ করবেন। কোনো কারণে যদি টিকেটের সাথে কার্ডটি না পেয়ে থাকেন, তাহলে এয়ারপোর্ট থেকে তা সংগ্রহ করতে পারেন। কার্ড সংগ্রহ বা পূরণের ব্যাপারে প্রবাসী কল্যাণ ডেস্ক অফিসারের সহযোগিতাও নিতে পারেন। ইমিগ্রেশন। কার্ড পূরণ করা হয়ে গেলে ইমিগ্রেশনের গেট খুঁজে লাইনে দাঁড়াবেন। ইমিগ্রেশন অফিসার আপনার টিকিট, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র চেক করবে। ইমিগ্রেশন গেটের ভেতরে আরও একটি প্রবাসী কল্যাণ ডেস্ক পাবেন। সেখানে অফিসার আপনার স্মার্ট কার্ড এবং আঙুলের ছাপ যাচাই করে এম্বার্গেশন কার্ডের উল্টো পাশে একটা সিল দেবেন। एरपर इमिग्रेशन काउंटारे लाइने दाड़ाबेन। एखाने पासपोर्ट, भिसा, बीएमईटी छाड़पत्र एबं एम्बार्गेशन कार्ड जमा देबेन। अफिसार आपनाके किछु प्रश्न करबेन। কোথায় যাচ্ছেন? সৌদি আরব। নাম কি আপনার? জিনাত জাহান আবেদিন। আপনার বাবার নাম কি? জয়নাল আবেদিন। আপনি বিদেশ কেন যাচ্ছেন? গৃহকর্মী হিসেবে। অফিসার রেকর্ড রাখতে আপনার একটি ছবি তুলবে। সব কাগজ ঠিক থাকলে অফিসার পাসপোর্টে একটি সিল দেবে। বিমানে বোর্ডিং। এরপর টিভি স্ক্রিনে বিমান ছাড়ার সময় দেখে আপনার বিমানের অন্যান্য যাত্রীরা যেখানে বসে আছে সেখানে গিয়ে বসবেন। অপেক্ষা করার সময় যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে টয়লেট খুঁজে নিয়ে টয়লেটের কাজ সেরে ফেলতে পারেন। বিমানবন্দরে মহিলা ও পুরুষ উভয়ের জন্যই আলাদা টয়লেটের ব্যবস্থা থাকে। আপনি মহিলাদের টয়লেট ব্যবহার করবেন। বিমানে ওঠার জন্য বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ঘোষণা দেয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নম্বর BG 1015 সৌদি আরবগামী যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। যাত্রীদেরকে বিমানে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। Your attention please. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স announce of the departure of flight number BG 1015 to Saudi Arabia. Passengers are requested to port in the aircraft. Thank you. বিমানে ওঠার ঘোষণা শুনে আপনি লাইনে দাঁড়িয়ে বোর্ডিং কার্ড হাতে নিয়ে বিমানে উঠবেন। এয়ারলাইন্সের যে অফিসার আপনার পাসপোর্ট, বিমানের টিকিট ও অন্যান্য কাগজপত্র চেক করবে। আপনার কাছে ছোট ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কিনা সেটা পরীক্ষা করবে। ব্যাগ চেক করার পর আপনার বডি চেক করবে। বিমানে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নম্বর দেখে সিট নম্বর মিলিয়ে নির্দিষ্ট সিটে গিয়ে বসবেন। বিমানের ভেতরে সিট নম্বর খুঁজে পেতে সমস্যা হলে বিমানবালা বা কেবিন ক্রু বা এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করবেন। বসার আগে হাতের ছোট ব্যাগটি সিটের উপরে ঢাকনা দেয়া বক্সে রাখবেন। এয়ার হোস্টেস বা কেবিন ক্রু যা বলবেন আপনি তা খুব মন দিয়ে শুনবেন এবং বিমানের সিটে বসে অবশ্যই সিট বেল্ট বাঁধবেন। এভাবেই আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে।